অনলাইন থেকে সনদ বের করে কিভাবে আপনার কম্পিউটার বা মোবাইলে সেভ করে রাখবেন বা দোকান থেকে প্রিন্ট করে এনে আসবেন কিভাবে নতুন সনদ তৈরি করবেন বা আপনার বর্তমানে যে জন্ম সনদ রয়েছে সেটিতে কোনো সমস্যা থাকলে কিভাবে সংশোধন করবেন কিভাবে সংশোধন ফি পরিশোধ করবেন এবং আপনি যে সংশোধনের জন্য আবেদন করেছিলেন সেটার বর্তমানে কি অবস্থা অর্থাৎ জন্ম সনদ সংশ্লিষ্ট যতগুলো সমস্যা রয়েছে বা আপনি যা যা করতে চান সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরুতেই দেখে নেওয়া যাক অনলাইন থেকে আপনার জন্ম সনদ কীভাবে বের করবেন বা দেখবেন তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে রেখেছি আপনি যদি সেই লিঙ্কটি ওপেন করেন তাহলে এইরকম একটি পোস্ট চলে আসবে এই পোস্টের মধ্যে বিস্তারিত সবকিছু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপরে কি করতে হবে তো আপনি যদি জন্ম নিবন্ধন চেক করতে চান আপনার তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে তো এই কাজটি করার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে এখানে একটি শিরোনাম দেওয়া রয়েছে জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম এর আন্ডারে দেখতে পাচ্ছেন যে এইখানে এই লিঙ্কে ক্লিক করুন আপনি যদি এই লিঙ্কে ক্লিক করে ওপেন করেন তাহলে এই রকম একটি ওয়েবসাইট চলে আসবে আমি অলরেডি ওয়েবসাইটটা পাশে ওপেন করে রেখেছি তো সেখানে কি কি করতে হবে এবার চলুন আমরা বিস্তারিত ওয়েবসাইটে গিয়ে দেখি তো ওয়েবসাইটে আসার পরে শুরুতেই এখানে আপনার বাথ রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে সেটা বসাতে হবে যদি আপনার অলরেডি জন্মসানো থেকে থাকে আর আপনি যদি অনলাইনে চেক করতে চান সেই ক্ষেত্রে এই প্রসেসটা তো এরপরে এখানে আপনার জন্ম তারিখ বসাতে হবে জন্ম তারিখ বসানোর সময় অবশ্যই শুরুতে বছর ড্যাশ চিহ্ন দিয়ে মাস এরপরে ড্যাশ চিহ্ন দিয়ে দিন দিতে হবে তারপরে সার্চ বাটনে চাপ দিলেই আপনার জন্ম সনদ চলে আসবে তো আমরা যে ওয়েবসাইটে ছিলাম দেখতে পাচ্ছিলাম এখানে বলে দেওয়া রয়েছে কি কিভাবে ডেট লেখা যাবে না এবং কিভাবে আপনি ডেট লিখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই বাটন রয়েছে বাটন রয়েছে সেখানে চাপ দিলে এই রকম একটি প্লেস চলে আসবে তো আমরা এখন এখানে ভেরিফাইড জায়গায় যে সার্চ লেখা রয়েছে সেখানে চাপ দিচ্ছি তো জন্ম নিবন্ধন সনদের ওয়েবসাইট মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় আর কি তো যার ফলে এখানে লেখা ভেরিফাই থেকে চেঞ্জ করে সার্চ করেছে তো আমি এখন এখানে চাপ দিচ্ছি তো চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার জন্ম সনদের সকল তথ্য এখানে চলে এসেছে এবার আমি চলে যাচ্ছি আগের ওয়েবসাইটে তো জন্ম জন্মসনদ যাচাইকরণ পদ্ধতি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার জন্মসনদ অনলাইন কপি কিভাবে ডাউনলোড করে আপনার কম্পিউটারে বা মোবাইলে সেভ করবেন বা হচ্ছে দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন সেই বিষয়গুলো বলি তো আপনার সামনে যে জন্ম নিবন্ধন সনদের পেজটা এখন চলে এসেছে আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারবেন কিভাবে প্রিন্ট করবেন কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল পি একসঙ্গে চাপ দেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রিন্ট প্রিভিউ চলে এসেছে তো এখান থেকে যদি আপনি আপনার প্রিন্টারটা দেখিয়ে দেন ডেস্টিনেশন থেকে এরপরে সেভ বাটুনে যদি চাপ দেন বা হচ্ছে প্রিন্ট কমানটা দিয়ে দেন তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে যদি আপনার বাসায় প্রিন্টার থাকে তাহলে এইভাবে প্রিন্ট করতে পারেন আর যদি আপনার বাসায় প্রিন্টার না থাকে আপনি যদি দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে চান বা আপনি যদি আপনার এই জন্ম সনদটা যদি সেভ করে রাখতে চান কম্পিউটারে বা মোবাইলে দেখার জন্য তাহলে কি করবেন এই ডেস্টিনেশন এখান থেকে আপনি সেভ অ্যাজ পিডিএফ এইটা সিলেক্ট করে দিয়ে এখানে সেভ বাটনে চাপ দেবেন তাহলে এটা আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে তো আমি এখানে অলরেডি সেভ করে নিয়েছি। এখন আমি এটা চেক করি যে এটা কম্পিউটারে দেখতে কেমন লাগে তো দেখতে পাচ্ছেন যে এইখানে অলরেডি আমি ওটা সেভ করে ফেলেছি আমি যদি এখন এটা ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে জন্ম সনদের ডিজিটাল কপি আমার সামনে ওপেন হয়ে গেছে আমি চাইলে এইটা এখন ফোন থেকেও দেখতে পারি কম্পিউটার থেকেও দেখতে পারি বা এই ফাইলটা আমি পেন ড্রাইভ বা মেমোরি কার্ডের মধ্যে ভরে নিয়ে গিয়ে যদি প্রিন্টারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে চলে আসি সেটাও হবে তো এতক্ষণ ধরে আমরা জানলাম যদি আপনার জন্ম সনদ থেকে থাকে তাহলে সেটা অনলাইন থেকে কিভাবে বের করবেন সেটা এরপরে কি রয়েছে চলুন এবার সেটা দেখে নেওয়া যাক তো আমি ওয়েবসাইটে প্রবেশ করছি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো আমি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এরপরে আস্তে আস্তে নিচে আসছি তো দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের মধ্যে তথ্য দেওয়া রয়েছে সবগুলো আমি আপনাদেরকে শুধুমাত্র ওভারভিউ দেখিয়ে দিচ্ছি আপনি ভিডিও থাকা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে এসে বিস্তারিত পড়ে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আপনি কি কি কাজ করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে থেকে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন জন্ম নিবন্ধন তথ্য যা যা চাই কি তথ্য দেওয়া থাকে তার একটি তালিকা আছে আপনারা এটা পড়ে নিতে পারেন এরপরে জন্ম নিবন্ধন যাচাই করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কি কী সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেটাও এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করবেন সেটাও দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া রয়েছে তারপরে আপনি যে আবেদনটি করেছেন নতুন জন্ম জন্মসনদের জন্য সেটির বর্তমান কি অবস্থা সেই স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান তাহলে সেটা এই অংশ থেকে চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে লিঙ্কও রয়েছে এরপরে জন্ম নিবন্ধন সনদ কীভাবে ডাউনলোড করবেন বা হচ্ছে অরিজিনাল জন্ম সনদ কীভাবে দেখবেন সেটার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এরপরে বাথ রেজিস্ট্রেশন সিস্টেম সম্পর্কে যতগুলো আপনার প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন যে এইখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে জন্ম নিবন্ধন যদি আপনি সংশোধন করতে চান তাহলে তার ফি কত এখানে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত উল্লেখ করা রয়েছে এরপরে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনার যত প্রশ্ন রয়েছে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট সকল প্রশ্নের উত্তর আপনি এই পোস্টের ভেতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এছাড়াও যদি আপনার এমন কোনো প্রবলেম হয় যেটা আপনি এখান থেকে করতে ঠিক করতে পারছেন না সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের হেল্পলাইনের ইমেল অ্যাড্রেস তারপরে যোগাযোগ ফর্ম কার্যালয়ের তালিকা দেওয়া রয়েছে আপনি চাইলে এই ঠিকানায় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জন্ম নিবন্ধন সনদ কী কী কাজে ব্যবহার করতে পারবেন তার একটা তালিকা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে এরপরে জন্ম এবং মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যের লিঙ্কও এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে চেক করতে পারেন আপনার জাতীয় পত্র আসল নাকি নকল বা কীভাবে অনলাইন থেকে বের করবেন আপনি চাইলে সেটাও এই লিঙ্কের চাপ দিয়ে বিস্তারিত দেখতে পারেন তো এই ছিল মোটামুটি জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট আপনার সকল প্রশ্নের উত্তর এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আর আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত তাহলে এই ভিডিওটি দেখতে পারেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি এই বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন খোদা হাফেজ